নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই আমরা নজর রাখবো জুডিথ ডিসুজার খবরে, কারণ অপহরণের প্রায় 1.5 মাস পর উদ্ধার হলেন কাবুলে অপহৃত কলকাতা তরুণী জুডিথ ডিসুজা। ঘটনার দিন অর্থাৎ 9 জুন রাতে এক বন্ধুর বাড়ি থেকে পার্টি সেরে ফেরার সময় অপহরণ করা হয় প্রিন্স আগা খান সংস্থার প্রজেক্ট ম্যানেজার জুডিথকে। কাবুলের কুখ্যাত তয়লাকুল্লা এলাকায় অপহরণ করা হয় তার গাড়ি, পরে জুডিথের ড্রাইভারকে ছেড়ে দেয় অপহরণকারীরা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, অবশেষে জুডিথের মুক্তি, কোথা থেকে খুঁজে পাওয়া গেল তাকে? দেখো, এই মুহূর্তে কিন্তু বিদেশ মন্ত্রক সূত্রে নির্দিষ্ট ভাবে ডিটেল কিছু জানা যাচ্ছে না যে কোথা থেকে খুঁজে পাওয়া গেছে। এতদিন 1.5 মাস প্রায় কোথায় ছিল সে, এবং উদ্ধারের পর জুডিথের কি প্রতিক্রিয়া, এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে নিঃসন্দেহে এটা অত্যন্ত সাফল্যের জায়গা, যে জায়গাতে দাঁড়িয়ে বলাই যেতে পারে যে দীর্ঘ 1.5 মাস ধরে জুডিথ ডিসুজা তিনি বেঁচে আছেন, না তাকে অন্য কোনো অবস্থায় কোনোভাবে অন্য কোনো কিছু তার উপর অত্যাচার করা হয়েছে, কি করা হয়েছে, কোনো কিছুই কিন্তু তার পরিবারের লোকেরা জানতে পারছিল না। ফলে সেই জায়গাটা অসম্ভব উৎকণ্ঠার মধ্যে একটা ছিল জায়গা। কিন্তু যদিও যে বিষয়টা হচ্ছে, এটা যে বিদেশ মন্ত্রক থেকে কিন্তু বারেবারেই বলা হচ্ছিল যে তারা কিন্তু একটা আশার আলো দেখছেন। কি কারণে তারা আশার আলো দেখছেন? কারণ যেখানে জুডিথ এবং তার ড্রাইভারকে প্রথমে তুলে নেয় যারা অপহরণকারীরা, এবং তারপরে ড্রাইভারকে ছেড়ে দিয়ে শুধুমাত্র জুডিথকে নিয়ে যারা চলে যায়, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ড্রাইভারের মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়ে তার ভিত্তিতে কিন্তু তদন্ত করছিল। এবং বারেবারে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে বিদেশ মন্ত্রক নয়, প্রধানমন্ত্রীর তরফে কিন্তু সেক্ষেত্রে অনুরোধ করা হয়েছিল যাতে জুডিথকে উদ্ধারের জন্য সর্বতোভাবে চেষ্টা করা হয়। ফলে সামগ্রিকভাবে যে জায়গা থেকে দাঁড়িয়ে একটা আশার আলো দেখা যাচ্ছিল যে যেখান থেকে উদ্ধারের একটা চেষ্টা করা হচ্ছে, এবং নির্দিষ্ট বেশ কিছু ক্লু বা বেশ কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে এক্ষেত্রে ভেতর অনেকেই যেটা জানতে পারছিলেন যে জুডিথকে নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে অপহরণ করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু জুডিথ যেহেতু মূলত মহিলাদের নিয়ে কাজ করতেন, মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করতেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন তাকে উদ্ধারে, কেন তাকে অপহরণ করা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে জুডিথকে যে উদ্ধার করা হয়েছে, এবং জুডিথকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যেভাবে তাকে উদ্ধার করা হয়েছে বিদেশ মন্ত্রকের সঙ্গে, সেই সমস্ত বিষয়টা নিয়ে বিদেশ মন্ত্রকের এই মুহূর্তে খতিয়ে দেখছে যে কিভাবে তাকে বাড়ি ফেরানো যায়। কারণ এই মুহূর্তে কিন্তু তার বাড়ির লোকেরা অধীর অপেক্ষায় রয়েছে, কারণ দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে অসম্ভব উৎকণ্ঠার মধ্যে তারা ছিলেন। যদিও বাড়ির লোকেরা কিন্তু ইতিমধ্যেই বিদেশ মন্ত্রককে তারা বা ভারত সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন, যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিন্তু নির্দিষ্টভাবে তারা কিছু বলতে চাইছেন না, তারা শুধুমাত্র ধন্যবাদ জানিয়েছেন। এবং এই মুহূর্তে তারা অধীর অপেক্ষায় রয়েছেন কোন মুহূর্তে কিন্তু জুডিথ ফেরত আসবে, কারণ জুডিথের সঙ্গে দীর্ঘ 1 মাসের উৎকণ্ঠা। যেদিন অপহরণ হন, অর্থাৎ যে বৃহস্পতিবার রাতে অপহরণ হন জুডিথ, ঠিক তার পরের বুধবারই কিন্তু জুডিথের কলকাতায় আসার কথা ছিল 1 মাসের ছুটি নিয়ে। একেবারে তাই শ্রেয়সী, একেবারে প্রায় মাস খানেকের অপেক্ষা, এবং তারপর বাড়ির মেয়ে বাড়িতে ফিরবে, উৎকণ্ঠার মধ্যে দিয়ে এতদিন সময় গিয়েছে তাদের, তারপর আজ জুডিথ তার খোঁজ পাওয়া গিয়েছে। এবং বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে জুডিথ ডিসুজা তাকে খুঁজে পাওয়া গিয়েছে। তবে কোথা থেকে তাকে খুঁজে পাওয়া, উদ্ধার করা সম্ভব হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জুডিথের বাড়ির পক্ষ থেকে কোনো রকমভাবে প্রতিক্রিয়া না জানানো হলেও তারা ধন্যবাদ জানাচ্ছে বিদেশ মন্ত্রককে এবং ভারত সরকারকে।